আপনাদের সবার কার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ শেতা আর আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে যেটা করব সেটা আপনারা নরমালি মতিচুরের লাড্ডু খেয়েছেন আজকে যেটা করব সেটা ছোলার ডাল দিয়ে করে দেখাবো ছোলার ডাল দিয়ে লাড্ডু করে দেখাবো পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন চলুন কিভাবে ছোলার ডাল দিয়ে লাড্ডু করি ঝটপট দেখুন ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এর মধ্যে কোনো এক্সট্রা জল দিতে হবে না এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই ছোলার ডালের পেস্টটা থেকে পকোড়ার মতো আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে ডালের বড়াগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এক সাইডটা হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার অপর সাইডগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার হাফ কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি এবার চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি দেখুন চিনিটা এখানে গলে গেছে আমি এখানে চারটে এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এবার মিক্সারে জারের মধ্যে আমি এবার ডালের বড়াগুলো নিয়ে নিলাম এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি আমি এখানে দেখুন ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এটা একদম এরকমভাবে মিহি করে নিয়েছি
এখানে শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে শিরাটা একদম টেনে গেছে। এবার এর মধ্যে যেহেতু লাড্ডুগুলো একটু কালার হলে ভালো হয় তাই কেশরি ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। আপনারা কালার না ইউজ করতে চাইলে নাও করতে পারেন। কালারটা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে লাড্ডুর জন্য ফুডটা এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে কিছুটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি। কাজু বাদাম মুখে লাগলে ভালো লাগে তাই আমি এখানে কাজু বাদাম কুচানো দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এবার সবার শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার লাড্ডুটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম থাকতে থাকতে লাড্ডুটা পাকিয়ে নেবেন, খুব ঠান্ডা করবেন না। এবার লাড্ডুটা আমি একটা একটা করে পাকিয়ে নিচ্ছি, হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরকম আমি গোল করে নিলাম। এবার আমি এরকম একটা করে ছোটো ছোটো প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, এর ভেতরে লাড্ডুগুলো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। লাড্ডুগুলো দেখুন কত সহজে বানানো যাচ্ছে, আর কোনো কোনো সাইডে কোনো ফাটাফুটো নেই, আর সুন্দরভাবে শেপ হয়ে যাচ্ছে। এখানে লাড্ডুগুলো সব পাকানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে দেখতে ভালো লাগার জন্য আমি একটা করে মগজদানা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই ছোলা ডালের লাড্ডুর রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা নতুন সদস্য হয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো সদস্য এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছেন, নোটিফিকেশানটাও অন করে আছেন, তাও ভিডিওর নোটিফিকেশানটা পান না, তারা প্লিজ আর একবার নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে নতুন ভিডিওর আপডেটগুলো আবার আপনাদের কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো